চুটকুলাটা ভালো লাগলে একটু বন্ধুদের মধ্যে শেয়ার করতে বলবো আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে বলবো ভবিষ্যতে আরও চুটকুলা পাওয়ার জন্য আমি আপনাদের আজকে একটা সহজ সরল সূত্র বলব কি করে আপনি আপনার সংসারে অখণ্ড শান্তি বজায় রাখবেন এই সূত্র যদি মেনে চলেন যেদিন চিতায় উঠবেন তার আগের মুহূর্ত পর্যন্ত সংসারে শান্তি অবশ্যই বজায় থাকবে গ্যারেন্টি কি করতে হবে আপনাকে বড় বড় ব্যাপার নিয়ে মাথা ঘামাতে হবে আর ছোটো ছোটো ব্যাপারগুলো গিন্নির হাতে ছেড়ে দিতে হবে সিদ্ধান্ত নিতে আপনি বড় বড় ব্যাপারে মাথা ঘামাবেন কীরকম বুঝিয়ে বলি এই যেমন ধরুন মোদিজি সামনের মাসে আমেরিকা সফর করতে যাবেন কিনা হুম তারপরে ধরুন কবিতা লেখা উচিত ধরুন তারপরে মোদিজি এই যে নিউজিল্যান্ডে গেছিলেন সেখান থেকে কি এনেছে এইসব এইসব বড় বড় বিষয় নিয়ে আপনাকে মাথা ঘামাতে হবে আর ছোটোখাটো খাটো বিষয় এগুলো যেমন ধরুন সারা মাসে আপনি যে টাকাটা রোজগার করেন সেই টাকাটা কীভাবে খরচ হবে এইসব ছোটোখাটো ব্যাপার গিন্নিকে সিদ্ধান্ত নিতে ছেড়ে দিতে হবে কিংবা ধরুন আপনার প্রতিদিনের পকেট মানি কত টাকা হবে এই তার ছোটোখাটো ব্যাপার যেগুলো সেইগুলো সিদ্ধান্ত আপনাকে গিন্নির হাতে ছেড়ে দিতে হবে গ্যারেন্টিড আপনার সংসারে অখণ্ড শান্তি কিন্তু তাহলে বজায় থাকবে